আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আদর্শ ছেলে নামক যে কবিতাটি রয়েছে কুসুমকুমারী দাস রচিত, এই আদর্শ ছেলে কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছিলেন? আদর্শ ছেলে কবিতাটি লিখেছিলেন কুসুমকুমারী দাস। তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কুসুমকুমারী দাস সম্পর্কে কিছু কথা সংক্ষেপে জেনে নেব। পাঠ্য বইয়ের যে পাতায় তোমাদের কবিতাটি রয়েছে তার পরের পাতায় দেখবে কুসুমকুমারী দাস সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। কুসুমকুমারী দাসের জন্ম হয়েছিল 1875 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1948 খ্রিস্টাব্দে। এই কুসুমকুমারী দাসের আরও একটা পরিচয় আছে, তিনি কে ছিলেন? তিনি ছিলেন কবি জীবনানন্দ দাশের মা। অর্থাৎ আমরা কবি জীবনানন্দ দাশের নাম অনেকেই শুনেছি বা অনেকেই শুনিনি, পরবর্তীতে তোমরা উঁচু ক্লাসে উঠে জীবনানন্দ দাশের নাম শুনতে পারবে যারা এখনও পর্যন্ত শোনেনি। তো সেই জীবনানন্দ দাশের মা ছিলেন কুসুমকুমারী দাস। তিনি নিজেও সেই সময়ের বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা, অর্থাৎ তখনকার সময়ে একজন বিশিষ্ট মহিলা কবি এবং সুলেখিকা ছিলেন কুসুমকুমারী দাস। তার রচিত কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্য গ্রন্থ তিনি রচনা করেন। প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা কবিতার ভাষা সরল এবং ভাব সহজ, তাই সাধারণ পাঠক তা অনায়াসে গ্রহণ করতে পারেন। অর্থাৎ তিনি যে সমস্ত কবিতাগুলি লিখতেন সেই কবিতাগুলি অত্যন্ত সহজ ভাষায় এবং অত্যন্ত সহজভাবে তিনি লিখতেন, যাতে প্রত্যেক পাঠক সেই কবিতাটি পাঠ করে সেই কবিতার স্বাদ আস্বাদন করতে পারে। তো আজকের যে কবিতা আদর্শ ছেলে, এই কবিতাটিও তিনি অত্যন্ত সহজ ভাষায় লিখেছেন, অত্যন্ত সহজভাবে লিখেছেন। এমন খুব কম বাঙালিই আছেন যারা আদর্শ ছেলে এই কবিতাটি জানে না। তো দেখো, আদর্শ ছেলে কবিতার নাম আদর্শ ছেলে। এই আদর্শ ছেলে বলতে কেমন ছেলেদের বোঝানো হচ্ছে? আদর্শ শব্দের অর্থ কি? আদর্শ শব্দের অর্থ হচ্ছে অনুকরণযোগ্য শ্রেষ্ঠ বিষয়। আর আদর্শ ছেলে এই অর্থ যদি আমরা ধরি তাহলে তিনি কোন ছেলেদের আদর্শ ছেলে বলে বোঝাতে চেয়েছেন? অর্থাৎ যারা তাদের কর্মের মাধ্যমে এমনভাবে নিজেদেরকে তৈরি করবে যাতে অন্য ছেলেরা দেখে তার মতন হতে চায়। অর্থাৎ নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে নিজের কর্মের মাধ্যমে যাতে অন্যরা তোমার মতন হতে চায়, তাহলেই তুমি আদর্শ ছেলে হতে পারবে। তো মূল কবিতাতেও তিনি তেমনভাবেই ব্যাখ্যা করেছেন আদর্শ ছেলের। এবারে চলে আসছে মূল কবিতায়। দেখো কবি কি লিখছেন, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ আমাদের দেশে সেই ছেলে কবে হবে তিনি নিজেই প্রশ্ন করেছেন, যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ যারা কথার মাধ্যমে শুধুমাত্র নিজেদেরকে জাহির করবে না, কথার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করবে না, তারা নিজের কাজের মাধ্যমে তারা যে শ্রেষ্ঠ সেটা অন্যদেরকে বুঝিয়ে দেবে। অর্থাৎ তুমি যদি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষায় খুব একটা ভালো না লিখে বাড়ি এসে বা বন্ধু বান্ধবদের সবার কাছে বলো যে তুমি অনেক ভালো লিখেছো, তুমি অনেক ভালো রেজাল্ট করবে, তাহলে কি হলো? তুমি কথায় বড় হলে, কথায় নিজেকে বড় করার চেষ্টা করলে অন্যদের সামনে। কিন্তু যে ছেলেটা সারা বছর ধরে পড়াশোনা করেছে, যে ছেলেটা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখেছে, সে কিন্তু কাজের ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করে দেবে, রেজাল্টে সেটা দেখাও যাবে। তো এটাই হচ্ছে প্রমাণ, যে তুমি কাজের মাধ্যমে অন্যদের বুঝিয়ে দিলে যে তুমি শ্রেষ্ঠ, তাই সেটাই বলা হচ্ছে যে কথায় বড় হওয়া যাবে না, কথার মাধ্যমে যে তুমি মহান তুমি সেরা এমনটা জাহির করা যাবে না, কাজ করে কাজের মাধ্যমে অন্যদেরকে বুঝিয়ে দিতে হবে যে তুমি বড়। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। অর্থাৎ আদর্শ ছেলে কেমন হবে? আদর্শ ছেলে এমনটি হবে যার মুখে হাসি থাকবে, যার বুকে বল অর্থাৎ বুকে থাকবে শক্তি, আর তেজে ভরা মন অর্থাৎ মন যেন অলস না থাকে, তার মন যেন সবসময় সতেজ বা তরতাজা থাকে। মানুষ হইতে হবে এই তার পণ, অর্থাৎ মানুষ হতে হবে। আমরা তো প্রত্যেকে যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, তারপরেও কেন মানুষ হতে বলা হচ্ছে? মানুষ হতে বলা হচ্ছে কি? মানুষের মতো মানুষ হওয়া, যার মধ্যে কি দয়া মায়া করুণা ভালোবাসা সৌভ্রাতৃত্ব বোধ থাকবে, সেই ধরনের আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে, সেটাই
বলতে চাইছেন কবি এখানে। এই মানুষ হইতে হবে এই তারপণ, অর্থাৎ মানুষের মতো মানুষ, সমাজের কল্যাণ করবে যে, সমাজের ভালো ভাববে যে, অন্যের বিপদে পাশে দাঁড়াবে যে, সেই রকম মানুষের মতন মানুষ হতে হবে এই তারপণ, অর্থাৎ এই তার প্রতিজ্ঞা, আদর্শ ছেলের প্রতিজ্ঞা। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। অর্থাৎ বিপদ যদি তোমার কাছে আসে তাহলে আগুয়ান হও, অর্থাৎ এগিয়ে যাও। আদর্শ ছেলে কেমন হবে, যে জীবনে যদি কোনো বিপদ আসে, এখানে বিপদ বলতে কি, আমাদের জীবনে নানান ধরনের সমস্যাকেও এখানে বোঝানো হচ্ছে, সমস্যা বা প্রতিবন্ধকতা সেগুলোকেও বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের জীবনের পথে, জীবনের পথে যদি নানান ধরনের বিপদ আসে বা প্রতিবন্ধকতা আসে, তাহলে আমাদের ঘাবড়ে গেলে চলবে না, তাহলে কি করতে হবে, আমাদের আরও এগিয়ে যেতে হবে, সেই বিপদের সম্মুখীন হয়ে বা সেই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের সেটার মোকাবিলা করতে হবে। তাই এখানে বলা হচ্ছে যে বিপদ আসিলে কাছে হও আগুয়ান, অর্থাৎ বিপদ কাছে আসলে এগিয়ে যাও, ভয় পেও না। নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, অর্থাৎ তুমি তো মানুষ, তোমার শরীরে রক্ত আছে, মাংস আছে, প্রাণ আছে, অর্থাৎ তুমি জীবিত আছো, জীবিত থাকলেই তোমার মনে সাহস দরকার এবং প্রতিবন্ধকতাকে জয় করার মানসিকতা দরকার। তাই এখানে তিনি বলছেন যে তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই, তাহলে বিপদ আসলে তুমি এগিয়ে যাও। এরপর বলা হচ্ছে হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। অর্থাৎ হাত পা তো সকলেরই আছে, তাহলে মিছে মিছে, অর্থাৎ মিথ্যা কেন ভয় পাচ্ছ, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, অর্থাৎ যার জ্ঞান রয়েছে, যার চৈতন্য রয়েছে, যার জীবন রয়েছে। চেতনা শব্দের সমার্থক শব্দ কি কি হতে পারে, জ্ঞান, চৈতন্য বা জীবন, অর্থাৎ যার জ্ঞান রয়েছে সে কি পড়ে রয় কখনো, তাহলে যার জ্ঞান আছে সে কিন্তু এক জায়গায় পড়ে থাকে না, সে তার কাজের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করে, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করে। এরপরে কবি বলছেন, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। অর্থাৎ এমন ছেলে কে চায়, দেখো তোমরা যারা যারা এখন ক্লাস ফোরে পড়ো, তোমাদের ক্লাসেও দেখবে তোমাদের অনেক বন্ধুরা থাকতে পারে বা তোমাদের বাড়ির আশেপাশে অনেকে এইরকম বন্ধু তোমাদের থাকতে পারে, যারা একটু খাঁটি বাংলা কথায় যে ছিচকাদুনে টাইপের, কিছু বললেই কান্না করে দেয়, মাকে ডেকে আনে, তো এই ধরনের। তাই এখানে বলা হচ্ছে যে সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। অর্থাৎ যে ছেলে কথায় কথায় কান্না করে দেয়, সেই রকম ছেলে দিয়ে আমাদের দেশের কি কল্যাণ হতে পারে, কোনোই কল্যাণ হতে পারে না। অর্থাৎ সেই ছেলে কখনো আদর্শ ছেলে হতে পারে না যে কথায় কথায় কান্না করে দেয় বা যার একটুতেই মাথা ঘুরে যায়, মানে ভয় পেয়ে যায়, তো সেটা কিন্তু আদর্শ ছেলে হতে পারবে না তারা। তারপরে কি বলা হচ্ছে, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। সাদা প্রাণ বলতে কি বোঝানো হচ্ছে, সাদা প্রাণ বলতে শৈশব বা কৈশোরকালের যে নিষ্পাপ জীবন সেটাকেই বলা হচ্ছে যে সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। অর্থাৎ তোমরা নিষ্পাপ মনে হাসি মুখে এই প্রতিজ্ঞা করো, মানুষ হইতে হবে মানুষ যখন, অর্থাৎ আমরা যখন মানুষ হয়ে জন্মেছি তাহলে আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদের হৃদয়ে দয়া মায়া করুণা ভালোবাসা এগুলো থাকতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে, সৌভ্রাতৃত্ব বোধ থাকতে হবে, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হয়ে উঠবে। এর জন্যই তিনি বলছেন যে মানুষ হইতে হবে মানুষ যখন, অর্থাৎ আমরা যখন মানুষ হয়ে জন্মেছি তাহলে আমাদের মানুষের মতো মানুষ হতে হবে, আমাদেরকে আদর্শ ছেলে হতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে অন্যরাও ভাবে যে না, ওই ছেলেটি ভালো, আমাকেও ওই ছেলেটির মতনই হতে হবে। তারপরে বলছেন কবি, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। অর্থাৎ সে কৃষকের শিশু হতে পারে, কৃষকের সন্তান হতে পারে, কিংবা রাজার কুমার হতে পারে, রাজার সন্তান হতে পারে, অর্থাৎ এখানে সে দরিদ্র হতে পারে বা ধনী হতে পারে, অর্থাৎ সে দরিদ্রের সন্তান হোক বা ধনী ঘরের সন্তান হোক, সকলেরই কিন্তু এই বিশ্ব মাঝারে বা এই পৃথিবীতে জন্মালে কর্ম বা কাজ করতেই হবে, অর্থাৎ কাজ না করে থাকা যাবে না। তুমি যত ধনী হও বা যত গরিবই হও, তুমি ধনী বলেই যে তুমি কাজ করবে না এমনটি যেন না হয়, তাহলে কিন্তু তুমি আদর্শ ছেলে হতে পারবে
না। তারপরে বলা হচ্ছে হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমার তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বলছে হাতে প্রাণে, কেন বলা হচ্ছে হাতে, অর্থাৎ যে শারীরিক পরিশ্রম, সেই শারীরিক পরিশ্রম বা শরীরের দ্বারা করা কোনো কাজ সেটাকে বলা হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য। এবং প্রাণে যে মানসিক পরিশ্রম, ধরো তোমরা বই পড়ছো, সেটা তো তোমাদের একটা মানসিক খাটনি হচ্ছে, তাই বলা হচ্ছে যে হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, অর্থাৎ তোমার যে নিজের শক্তি আছে সেই শক্তিটার অপচয় করো না। সেটা মানসিক শক্তি হতে পারে, সেটা শারীরিক শক্তি হতে পারে, অর্থাৎ সেটা তোমার জ্ঞান বা বুদ্ধি প্রয়োগ করতে পারো, বা তুমি শারীরিক শক্তি প্রয়োগ করে যে যে কাজগুলো সেই কাজের মাধ্যমে দেশের কল্যাণ করার চেষ্টা করো। তাই বলা হচ্ছে যে হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, হাতে প্রাণে সকলে খাটো এবং নিজের শক্তি প্রদান করো। কিসের জন্য প্রদান করো তার পরের লাইনে বুঝতে পারবে, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, অর্থাৎ তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে, তোমরা নিজেদের শক্তি প্রদান করতে পারলে, তাহলেই আমাদের দেশের কল্যাণ হবে, আমাদের দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আমাদের দেশ আরো সমৃদ্ধ হবে, আমাদের সমাজ আরো সুন্দর হয়ে উঠবে। আর এইগুলো করতে পারলেই তুমি হয়ে উঠবে আদর্শ ছেলে। এটাই ছিল এই কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।